নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সুস্থই আছেন এবং ভালোই আছেন। সো আজকেও কিছু ঘটনা নিয়ে চলে এসেছি, খুব লোমহর্ষক কিছু ঘটনা, গায়ে কাঁটা দেওয়ার মতো কিছু ঘটনা। এই ঘটনাগুলি আপনারাই আমার সঙ্গে শেয়ার করেন, এই কথায় গল্প ভূতুরে আড্ডা স্টেশনের আমার ভাই বোনেরা, আমার বন্ধুরা শেয়ার করেন আমার সাথে। তো ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে গল্প আকারে নিয়ে নেবেন। হয়তো এই ছোটোবেলায় যে একটা গল্প শোনার একটা আমেজটা, সেটা ফিরে পেলেও পেতে পারেন। কারণ কথায় গল্প কিন্তু কোনোদিনও কোনো রকমের কুসংস্কার, অন্ধবিশ্বাস, তাবিজ, কবচকে প্রশ্রয় আমরা দেই না। তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আপনারা ঘটনা কোথায় পাঠাবেন, কিভাবে পাঠাবেন, আপনারা বাংলা, অসমিয়া, হিন্দি, ইংলিশ লিখে বা ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 8011006740, অথবা মেইল আইডিতে মেইল করতে পারেন কথা গল্প @gmail.com। সো দেরি কিসের, তাড়াতাড়ি শেয়ার করুন। আর ঘটনা যদি মানে আপনাদের শোনা ঘটনা আপনারা কিন্তু শেয়ার করতে পারেন আমার সাথে। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সাবস্ক্রাইব করে নেয়। তো প্রথম ঘটনাটা আজকে আমি বলবো হলো নূপুর জানা। নূপুর জানার ঘটনাটা হলো নর্থ বেঙ্গলের নর্থ বেঙ্গলে ঘটে যাওয়া একটি লোমহর্ষক ঘটনা, একটা হোটেলকে মানে ঘিরে একটি ঘটনা, যেটার নাম ডেফিনেটলি আমি নেব না। তো ওনারা বেশ ঠান্ডার সময় নর্থ বেঙ্গলে গেছিলেন এবং ওনারা ওই গ্যাংটক থেকে তোমার লাচুং দেখার জন্য ওই গ্যাংটক থেকে ওরা রওনা দিয়েছিলেন, ঠিক আছে। ড্রাইভারটা নাকি একদমই নতুন ড্রাইভার ছিল, ও কিন্তু রাস্তা চিনতো না যেই হোটেলে ওদের যাওয়ার কথা ছিল। তো ও নাকি আগে আসামে গাড়ি চালাতো, অ্যান্ড রুটটা যেহেতু ওনারা চেনে না, ড্রাইভার জানতো না, জিজ্ঞেস করে করে না হোটেলে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্র 9টা হয়ে যায়। আচ্ছা, এরা একটা গ্রুপ গেছিলো, মানে তিনটা কাপল গেছিলো আর দুটো আনম্যারিড মানে ব্যাচেলার গেছিলো, ঠিক আছে। তো ওই অ্যাকর্ডিং টু রুম নেওয়া হয় যে চারটা রুম নেওয়া হয়, তিনটা কাপল তিনটা রুমে থাকবে আর দুজন ব্যাচেলার একটা রুম শেয়ার করবে। তো ওরা যখন সেই হোটেলে পৌঁছায়, মানে সেদিন ছিল পূর্ণিমার রাত, কেন ওদের পুরো মনে আছে সেটা তোমরা বুঝতেই পারবে। তো ওরা ওদের লাগেজ ওয়াগেজ নিয়ে সব মানে রুমে রেখে এসছে, রেখে এসে না ব্যালকানিতে এসে গল্প করছে, আর ঠিক জ্যোৎস্নার আলোটা পাহাড়ে পড়ছে, অ্যান্ড যখন চারিদিকে পড়ছে সেটার যে কী সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করার জন্যই কিন্তু ওরা ব্যালকানিতে দাঁড়িয়ে গল্প বক বক আড্ডা মারছিল। একটা কাপলের রাস্তা একটু দেরি হয়, হ্যাঁ, তো ওরা সে গুছিয়ে গেছে, একটা ছোটো বাচ্চা ছিল, তো বাচ্চাকে নিয়ে যখন এসে জাস্ট ওদের জয়েন করেছে, ওরা জাস্ট রুম থেকে বেরিয়ে আসলো, তো ওই রুমটা দড়াম করে পুরো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। কী হলো ব্যাপারটা, হাওয়া নেই, বাতাস নেই, দড়াম করে বন্ধ হয়ে গেল। দেখলো যে ভিতর থেকে লক করা, রুম খোলা যাচ্ছে না, প্রচণ্ড চেষ্টা করেছে। তখন নূপুর ম্যাডামের হাজব্যান্ড আর আরেকজন মিলে কার্নেশ পেয়ে গিয়ে ভিতর থেকে ঢুকে কিন্তু লকটা ওনাদের ভাঙতে হয়। মানে যারা হোটেল কর্তৃপক্ষদেরকে মানে বলেছিল যে আসুন আপনারা দেখে যান, তো ওরা আসছে আসছে বলে, আর ইন দ্যাট টাইম ওনার রুমে কিছু দরকার ছিল, তো গিয়ে ওরা ভাঙতে বাধ্য হয়, ভেঙে ফেলে, ঠিক আছে, দেখা যাবে পরে না হয় আমরা পে করে দেবো, ওরকম টাইপের, ঠিক আছে। এই গেল এক সিচুয়েশন। তো সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলো যে চলো চান ফান করে নিই। তো প্রচণ্ড ঠান্ডার সিজন, তো কী হলো, ওনারা গিজার অন করলেন, ঠিক আছে। গিজার অনার হওয়ার পর যেই ট্যাপ খুললেন, ট্যাপ দিয়ে নাকি প্রচণ্ড বরফ গলা জল, না ওরকম বরফ গলা জল, ঠান্ডা জল পড়ছে। তো বলছে চলো হোটেলের প্লাম্বারকে খবর দেওয়া যাক। হোটেলের প্লাম্বারকে খবর দিয়ে আসার পর হোটেলের প্লাম্বার যেই জাস্ট জানো তো নলটা এরকম ঘুরিয়েছে, মানে কিচ্ছু করেনি, কোনো মানে কোনো জিনিস টাচ অব্দি করেনি, জাস্ট নলটা ঘুরিয়েছে যে ঠান্ডা জল আসছে, দেখা যাক কী হয়। সঙ্গে সঙ্গে গরম জল, প্লাম্বার চলে গেছে, আবার ওরা যেই মানে প্লাম্বার চলে যাওয়ার পর যেই নলটা খুলেছে আবার বরফ গোলা জল, ঠিক আছে, আবার প্লাম্বারকে ডেকেছে। তো প্লাম্বার বলেছে আচ্ছা একটা কাজ করুন, আপনারা জল ভরে নিন, আমি আছি। তো নূপুর ম্যাডামের হাজব্যান্ড একটু রেগে বললেন যে আমরা যত বারবার জল ভরবো তুমি কি বারবার আমাদের পাশেই থাকবে, ও নাকি কথাটা এড়িয়ে গেছে। আরেকটা আনইউজুয়াল ব্যাপার, ওই পুরো হোটেলে কিন্তু ওরা চারটা ফ্যামিলি ছিল, মানে ওদের গ্রুপটাই ছিল, আর কোনো পুরো হোটেল কিন্তু সুনসান ছিল। তখন ওর প্লাম্বারটাকে জিজ্ঞেসও করেছে কি এই হোটেলে কেউ থাকে না নাকি, বলছে হ্যাঁ আছে, আবার কালকে সকালে আসবে, মানে ওরা তো থোড়ি না সব কিছু ডিসক্লোজ করবে। যাই হোক, এই গেল এক ঘটনা। তো ঠিক আছে চলো, গরম জল দিয়ে চান ঠান করে ফ্রেশ হয়ে ওরা ডিনার করলো। ডিনার করার পর বলছে যে কালকে ভোরবেলা যেতে হবে, মানে একটা লেক দেখার কথা, যেটা আর্লি মর্নিংয়ে বেরোতে হয়।
তো চলো চলো ঠিক আছে একটা কাজ করি, তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে যাই। তো ওনার ঘুম তাড়াতাড়ি ঘুমোতে গেছেন সবাই সবার রুমে, ওই ব্যাচেলার ভদ্রলোক দুই ভদ্রলোক একই রুমে। হঠাৎ নূপুর ম্যাডাম মানে নূপুর ম্যাডামের হাজব্যান্ড বা আরও যে কাপলরা ছিল শুনতে পেলো যে এদের রুম থেকে না খুব জোরে জোরে একটা চিৎকার বা ঝগড়া করলে বা কথা জোরে জোরে বললে যেমন একটা আওয়াজ হয় না ওই রকম। তো কথা জিনিসটা না কেমন আরও মানে কানে যেমন বাজছিল ব্যাপার বলে। তো নূপুর ম্যাডাম এবং নূপুর ম্যাডামের হাজব্যান্ড আরও যে কাপল আছে ও সব ওদের রুমে গেছে, গিয়ে দেখে কি ওরা সব জামা কাপড় পরে একটা স্যান্ডো গেঞ্জি পরে না এরকম করে দুজন না হাঁপাচ্ছে। তো বলছে হ্যাঁ এই ঠান্ডার মধ্যে আমরা দু তিনটা কম্বল রুম হিটার চালিয়ে ঠান্ডায় শেষ হয়ে যাচ্ছি আর তোরা এরকম অবস্থায়। বলছে না আমার প্রচণ্ড অস্বস্তি লাগছে, হুম আমার প্রচণ্ড অস্বস্তি লাগছে, আর ওরা দেখছে ওরা পুরো দর দর করে ঘামছে, পুরো পুরো ঘেমে নেই একাকার। তো বলছি কি হয়েছে? তো বলছে যে আমরা ঘুমোতে গেছি, ঘুমিয়ে পড়েছি, ইন দ্যাট টাইম মনে হচ্ছে কেউ আমাদের গলা এরকম করে চেপে ধরেছে, আমি শ্বাস নিতে পারছিলাম না। হ্যাঁ আমাদের দুজনেরই এরকম হয়েছে, আর উঠে দেখি আমাদের এই অবস্থা, আমাদের প্রচণ্ড গরম লাগছে। তখন বলে যে না না এই জিনিসটা তো ঠিক না, হোটেল কর্তৃপক্ষদের আমাদের জানানো উচিত। নূপুর ম্যাডামের হাজব্যান্ড আরেকজন মানে ওনার যে গ্রুপেই ছিলেন আরেকজন ভদ্রলোক দুজন মিলে হোটেলের কাছে গেছে, ম্যানেজারকে ডাকছে ইয়ে ডাকছে, দেখে কেউ নেই হোটেলে, একটা মানুষ নেই। জেনারেলি রাত্রেবেলা স্টাফরা ঘুমায় জানি, তথাপিও দেখবে যে হোটেলের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা থাকে না মানে রিসেপশনের লাগোয়া, ওখানে কিন্তু এক দুজন স্টাফ ঘুমিয়ে থাকে। অনেক সময় হয় না রাত্রেবেলা কোনো বর্ডার মানে কোনো গেস্ট আসলো, কিন্তু ওখানে একটা মানুষ ছিল না। তো তখনই কিন্তু ওদের ডাউট হয়ে গেছে, নিশ্চয়ই কোনো ফিশি ব্যাপার আছে। হ্যাঁ ওরা এসছে, এসে ঠিক আছে ওদের দুই বন্ধুকে বলছে তোদের কোনো যদি অসুবিধা হয় আমাদেরকে ডাকবে, আমরা জাগাই আছি, আমরা ঠিক আছে, আমাদের অত মানে অত গভীর ঘুম না, ডাকলেই চলে আসবো। ঠিক আছে ফাইন, যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো, বিকজ ওদের ভোর তিনটায় উঠতে হবে ওই লেকে যাওয়ার জন্য, গাড়ি বাড়ি চলে আসবে। মানে ওই আসামের ড্রাইভারটা তো ওদের সঙ্গেই ছিল, তো গাড়িতেই ঘুমিয়েছিল, কিন্তু হোটেলে ঘুমায়নি। যাই হোক তো তিনটাও বাজেনি, হঠাৎ নূপুর ম্যাডামের হাজব্যান্ড প্রচণ্ড চিৎকার করে, ভয়ে চিৎকার করে উঠেই না মেয়েকে এরকম করে জড়িয়ে ধরেছে। হ্যাঁ ম্যাডাম মানে নূপুর ম্যাডাম প্রচণ্ড মানে ইয়ে করে মানে হকচকিয়ে উঠেছে, কী হয়েছে কী হয়েছে? বলছে আমি না খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি গো। বলে কী দেখেছো? বলছে কে না আমার মেয়েটাকে না নিয়ে যাচ্ছিলো গো, আমার কাছ থেকে টেনে নিয়ে যাচ্ছিলো। তো বলছি কী বলছো তুমি? বলছে হ্যাঁ মানে ম্যাডাম দেখছেন ওনার হাজব্যান্ড দর দর করে কাঁদছেন, মেয়েকে এরকম করে আঁকড়ে গেছে। হঠাৎ না নূপুর ম্যাডামের হাজব্যান্ড মানে বজরং বলির ওনার লকেট একটা চেন অ্যান্ড লকেট পরা ছিল, মানে ওই ফটোটা নিয়ে মাথা মেয়ের মাথায় ঠেকাবে আর কি, এত খারাপ স্বপ্ন দেখেছে নিজের সন্তানকে নিয়ে। দেখছে গলার মধ্যে না চেন আছে না লকেট আছে, ওরা দুজন হন্যে হয়ে তন্ন তন্ন করে খোঁজা লকেট আর চেন কোথায় আছে ছিল জানো? ওদের যে সুটকেসের হ্যান্ডেলটা আছে না ওটার মধ্যে কেউ যেন এরকম পেঁচিয়ে ইচ্ছাকৃতভাবে পেঁচিয়ে রেখে দিয়েছে। জাস্ট তোমরা একবার ভাবো কতটুকু ভয়ানক ঘটনা। এইসব হওয়ার পরে কি কেউ ঘুমাতে পারে? বলছে না একটু পরেই তো আমরা যেতে হবে, আমরা জেগেই কাটিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তো এরা তিনটা ফ্যামিলি গেছিলো ইয়ে দেখতে, ওই দুই যে ব্যাচেলার বললাম যে ওনারদের সঙ্গে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স ঘটে গেছিলো, ওরা বলছে আমরা যাবো না, আমরা একটু এখানে একটু রেস্ট নিয়ে আমরা যাবো না। তখন ওরা জিজ্ঞেস করছে আচ্ছা আমাদের ইনসিডেন্ট হওয়ার পর একটা দেড়টার সময় কি তোরা করিডোরে তোরা কেউ গেছিলি নিচে? বলছে না আমরা তো তিনটা কাপলছি। বলছে না আমরা তো ঘুমিয়ে গেছি কারণ আজকে ভোরে উঠতে হবে। বলছে একটা নাগাদ করিডোরে কন্টিনিউয়াসলি পায়ে হাঁটা চলার শব্দ আমরা ঘুমোতেই পারিনি, তাই আর শরীরটা বহুত খারাপ লাগছে, তোরা চলে যা আমরা একটু রেস্ট নিই। ঠিক আছে তখনই ওরা বুঝে গেছে, ওরা একদম পুরো মেন্টালি পুরো প্রিপেয়ার যে যত তাড়াতাড়ি পারে ওরা ঘুরে এসে হোটেলটা ছাড়বে। ওদেরকে বলেছে তোরা প্যাকিং ফ্যাকিং করে রাখিস, আমরা এসে কিন্তু জাস্ট লাঞ্চ করবো, আমি বেরিয়ে যাবো আর এই হোটেলে থাকবো না। ঠিক আছে বাই। তো ওরা ঘুরলো ফিরলো আসলো, এসে তো অ্যাজ ইউজুয়াল ওরা হোটেলে থাকবে না লাঞ্চ করে। যেই ওরা হোটেলটা ছেড়ে বেরোতে যাবে, বলা নেই কওয়া নেই মুসুলধারের বৃষ্টি। ঠিক আছে এত বৃষ্টিতে কোথায় যাবে, লাগেজ ফাগেজ তোলা যাচ্ছিল না। আবার এসে বসছে, বসে বসার ঠিক দু তিন মিনিট পর দেখে বৃষ্টি পুরো থেমেছে, আবার লাগেজ নিয়ে যেই যাবে আর কি গাড়িটার মধ্যে উঠতে যাবে লাগেজগুলি ইয়ে করতে যাবে, আবার ধুম বৃষ্টি আবার এসছে। এরকম করে তিন চারবার ওদের মানে এমন মনে হচ্ছিল, ম্যাম বলেন এমন মনে হচ্ছিল যে আমাদেরকে যেমন এই হোটেল থেকে যেতে দিতে চাইছে না। ঠিক আছে যেতে দিতে চাইছে না।
তখন মানে এরকম করে তখন মানে বলছে যে এই পার ইস পার কি উস পার হয়ে যাবে, এবার আমরা যাবই যাব বলে ওনারা ডিসাইড করলেন। অ্যান্ড ডিসাইড করে ওরা রওনা দিয়ে দিলেন। কিছু দূর আসার পরে এই হোটেলটার ব্যাপারে স্থানীয় লোকদের কাছে জিজ্ঞেস করলো, পট করে তো আর এরকম করে মুখ খোলে না, তো বলছে যে এরকম এরকম ওই হোটেলটার মধ্যে আমরা মানে রুম ইয়ে পাইনি, কোনো আশেপাশে যদি ইয়ে থাকে। বলছে আচ্ছা হুয়া ওই হোটেলে ছিলে না, ওই হোটেল তো একটা কবরস্থানের উপর বানানো, ওখানে কোনো বর্ডার থাকে না। ইভেন ওরা যে ম্যানেজারটা ছিল না না, তখন সকালবেলা ওদেরকে নাকি জিজ্ঞেস করেছিল একটা স্টাফ তো থাকা উচিত, কয়েকজন তো স্টাফ থাকা উচিত যেখানে গেস্ট আছে। বলছে না আমাদের তো পাশেই বাড়ি, আমরা এখানে কেউ থাকে না, ওরা একটা মানুষ থাকে না, মানে রাত্রেবেলা ওই হোটেলে কেউ থাকতে পারে না। কিরকম ভয়ানক এক্সপিরিয়েন্স হয়েছিল বলো তো নূপুর দিদের, নূপুর ম্যাডামদের বা ওদের সেই গ্রুপটাতে, গ্রুপটাতে একের পর এক ভয়ঙ্কর ইনসিডেন্ট ওদের সঙ্গে হয়ে গেছিলো। সত্যি এরকম হলে কার না গায়ে কাটা দেবে, দিচ্ছে তো গায়ে কাটা। তো এই ছিল নূপুর ম্যাডামের ঘটনা, তোমাদেরও ঘটনা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, দ্রুত চলে যাব। আজকে কিন্তু আমি একটা আমার আনইউজুয়াল ঘটনা, শোনা ঘটনা শেয়ার করব। অনেকদিন ধরে ভাবছিলাম যে শেয়ার করব কিন্তু ভাবছি যে আজ শেয়ারটা করেই দিই। ঘটনাটা না আমার দাদু আমাকে বলেছিল। হ্যাঁ, আমার দাদু অ্যাকচুয়ালি, আমরা তো আসামে বাট আমার কিন্তু অ্যানসেস্ট্রাল হোম ওয়েস্ট বেঙ্গলি, ঠিক আছে? তো দাদু যেহেতু বিজনেস অ্যান্ড আমাদের যেহেতু বাড়ি আছে ওয়েস্ট বেঙ্গলে, তো দাদুর কিন্তু কলকাতায় বা আমাদের সেই পৈতৃক ভিটাতে আনাগোনা রয়ে যেত। তো দাদুদের একটা যখন আসতো না, মানে আশেপাশের অনেক দোকান, মানে তিন চারজন মিলে একসঙ্গে আসতো, তারপর পারচেসিং করতো, তারপর চলে যেত। তখন একটা ট্রিপ ওরা ইয়ে করেছিল, এখানে একটা ফেমাস রাজবাড়ি, নামটা না হয় নাই বা বললাম আমি, হ্যাঁ, রাজবাড়িতে মানে ওই যে গেস্ট আসে মানে হোটেলের মতো ওরা করে দিয়েছে। অনেকে তো দেখতে চায় না রাজের বাড়ি কীরকম ছিল, ওরা কীভাবে থাকতো, জেনারেলি ওরকম দেখতেই চায়। তো ওরকম ওরা একটা ওই রাজবাড়িতে গেছিলো ঘোরার জন্য। তা বুক আগে তো ওরকম বুকিং ফুকিংয়ের ফ্যাসিলিটি ছিল না, তো যাই হোক মানুষ মারফত দিয়ে দাদু করিয়ে রেখেছিল। তো ওরা যখন যায় গিয়ে দেখে ম্যানেজারের সঙ্গে আগে হয়তো কোনো গেস্ট এসেছিলেন, তুমুল তর্ক বিতর্ক লেগেছে। তো ম্যানেজারকে আচ্ছা থেকে শোনাচ্ছে, আপনারা আগে বলবেন না এরকম যে হ্যাঁ তাহলেই তো সাবধান হয়ে যায়, আপনারা কেউ কিছু বলেননি, কালকে বারবার জিজ্ঞেস করেছিলাম আপনারা কথাটা এড়িয়ে গেছেন। হ্যাঁ, তো বলছে না স্যার এরকম তো কোনোদিনও হয়নি, এটা সেকেন্ড টাইম হয়েছে। স্যার সরি, আমরা সত্যি ভেবেছিলাম, কারণ কোনোদিনও হয়নি, আমি আপনাদেরকে বেকার বেকার বলে কেন ভয় দেখাবো। তো আমার মানে আমাদের দাদুর যে গ্রুপটা, মানে সবই তো দাদুই ডাকতাম তখন সবাইকে, তো ওদের না একটু ফিশি লেগেছে ব্যাপারটা। তা কী হলো, তখন ওই ম্যানেজার তো ডেফিনেটলি কিছু বলবে না, তো দাদুর এক ফ্রেন্ড বলে তোরা যা লোকটার সঙ্গে জিজ্ঞেস করে আসে তো ব্যাপারটা কী হয়েছে। তো গেস্টটাকে জিজ্ঞেস করেছে দাদা কী হয়েছে, বলবে আর বলবেন না কালকে যাও হলো আমাদের সাথে। তো বলছে কী হয়েছে, বলছে কালকে এসছি, এসে এখানে বেশ ভালোভাবেই আমরা টাইম স্পেন্ড করলাম, বেশ দেখলাম পুরো রাজবাড়ি, একজন মানে এক ওই ওদের তরফ থেকে একটা মানুষ গাইড হিসাবে দিয়ে দেওয়া হয়, যাতে যারা গেস্ট আছে ওদেরকে পুরোপুরি রাজবাড়িতে ঘুরে দেখাবে, কোন জায়গায় কোন রানীমা থাকতো, কোন জায়গায় কোন রাজকুমার থাকতো, ওদের মানে ওরা কোন জায়গায় কী খেলতো, ওদের ডাইনিং রুম কেমন ছিল, ওদের কিচেন রুম কেমন ছিল, সব এন্টায়ার রাজবাড়ি ঘুরে ঘুরে এরকম একটা দেখানোর একটা লোকই আছে। তো এরকম করে দেখা, বলছে কালকে দেখালো, দেখানোর পর আমরা লাঞ্চ ফাঞ্চ করলাম, লাঞ্চটাও নাকি খুব ভালো লাঞ্চ ছিল, যেমন মানে ওরা যেরকম রাজা মহারানীরা যেরকম লাঞ্চ করতো না ওরকম লাঞ্চ। তো বলে সব ঠিক ছিল। বিকালবেলা আরেকটা মানে উপর মহলটা দেখাতে দেখাতে আমরা ছাদে দেখলাম একটা কনস্ট্রাকশন আছে, আমরা বললাম আমরা ওখানে দেখবো চলো। তো দেখলাম ওই লোকটা বললো, মানে যে গাইডটা বললো যে না উপরে যাওয়া বারণ, উপরে যেতে নেই, উপরে যাওয়া বারণ। দেখলো যে উপরে সিঁড়ির সামনে না তিন চারটা বাঁশ আছে না, বাঁশ দিয়ে এরকম এরকম করে দিয়েছে যাতে কেউ না যেতে পারে, মানে এন্ট্রি প্রোহিবিটেড। তো বলছে যে কিছু আছে, বলছে না ওই আগে রাজ পরিবারে কিছু ছিল, এখন মানে ওই মানে কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে রিকনস্ট্রাক্টে তো ভেঙে ভেঙে পড়ছে, তো আর কিছু বলেনি কিন্তু, ঠিক আছে ফাইন, ওরাও বিশ্বাস করে নিয়েছে। তো এরকম করতে করতে হঠাৎ ইয়ে রাত্রেবেলা ওরা ডিনার ফিনার করে ঘুমিয়েছে, ঘুমানোর পর ওরা লোকটা আর কি, হ্যাঁ, যে লোকটা আর কি ওই আমার দাদুর ফ্রেন্ডকেই কথাটা বলছিল, যে ঘুমানোর পর ওরা কনস্ট্যান্টলি একটা ঘুংরুর আওয়াজ শুনতে পারছিল। হ্যাঁ, মানে যেমন ওই নাচ ঘরে নাচ হতো ওরকম আওয়াজ। উনি না উঠে বসেছেন এবং সঙ্গে সঙ্গে ওনার ওয়াইফটাও উঠে বসেছেন, ওনার ওয়াইফটাও কিন্তু সেম আওয়াজ শুনতে পাচ্ছিল, ঠিক আছে, ঘুংরুর আওয়াজ। অ্যান্ড সঙ্গে সঙ্গে ওনাদের নাকে না
মানে রাজস্বিক যে একটা রান্নার যে ঘ্রাণ মানে সুগন্ধ সেটা ওদের নাকে আসছিল। তো বলছে এত রাত্রে কে রান্না করবে? হ্যাঁ, তো লোকটা না বেরিয়েছে, বেরিয়ে লোক মেয়ে লোকটাও বেরিয়েছে, দেখে ওই যে ছাদে যে মানে এন্ট্রি মানাহি ছিল, এন্ট্রি প্রোহিবিটেড ছিল, ওখান থেকে টুং টাং আওয়াজ হচ্ছে, একপাশে ঘুংরু ডান্সের আওয়াজ হচ্ছে, একপাশে রান্না করলে যেমন টুং টাং আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কিছু মানুষ কথা বলছে, কথাবর্তন করছে, এই জিনিসটা হচ্ছিল। তো ওটা দেখে না ভদ্রলোক রেগে গেছে, বলছে দেখেছো আমাদেরকে মিথ্যা কথা বলেছে, ওখানে দেখো ওখানে মানে রাত্রেবেলা মেহফিল জামায় ওরা, হ্যাঁ ওটার জন্য আমাদের ওই মেহফিলেরই বোধ হয় ওরা তৈরি তৈরি করছিল, তাই আমাদেরকে ইয়ে করে নেয়, আমাদের তো কথা হয়েছিল পুরো রাজবাড়ি দেখাবে বলে। তো ভদ্রলোক তখনই উপরে যাওয়ার জন্য রওনা দিলেন, আর ওই যে মানে ওনার ওয়াইফ যে সঙ্গে সঙ্গে ধরেছেন, বলে না না কোনো দরকার নেই যাও, তুমি যা হওয়ার কালকে সকালে কথা বলো। মানে ওনার হয়তো কিছু আনইউজুয়াল মনে হয়েছিল, টেনে ওনার হাজব্যান্ডকে ঘরে ঢুকিয়ে নিল। পরের দিন সকালে ম্যানেজারকে ওই ভদ্রলোক তখনই চার্জ করেছিলেন যখন ওই দাদুরা ঢুকছিল, যে এরকম এরকম ইয়ে হয়েছে। তো বলছে যে না এরকম কোনো দিনও হয় না, একবার হয়েছিল, হ্যাঁ এই জিনিসটা নাকি সবসময় হয় না। তো লোকটা বলছিল একবার তো হিং দিয়ে দিতে পারতেন, তাহলে আমরা উপরে যেতাম না, এখন যদি চলে যেতাম আমার যদি কিছু হয়ে যেত। ওনার দিক দিয়ে উনিও ঠিকই বলছিলেন, উনি যদি মানে কিউরিয়াসিটির খাতিরে গিয়ে দেখলেন দিয়ে দেখতেন, আর যদি সত্যি কোনো নেগেটিভ এনার্জি হয়ে থাকতো, ওনার যদি হার হতো সেটাও তো ঠিক না। না তো যাই হোক, এই ইনসিডেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি রাজ ওই মানে ইয়ে জায়গাটাতে হতো না, হ্যাঁ খুব কম হতো, মানে বিশেষ বিশেষ দিনে এরকম কিছু কিছু জিনিসের নাকি রিপিটেশন হয়। এরকম ঘটনা আমি আরও দু তিনটা শুনেছি, ডেফিনেটলি ইন ফিউচার তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এরকমই একটা ঘটনা হয়েছিল, অ্যান্ড আমাকে যখন দাদু বলেছিল, আমি না জাস্ট এরকম করে তাকিয়ে বলছিলাম যে সত্যি হয়েছিল, মানে এরকম হয় যে, তখন দাদু বলেছিল হ্যাঁ রে অনেক সময় অনেক জিনিস যেটা আগে হয়ে যায় না, মানে একটা আলাদা ডাইমেনশন থেকে না আবার রিক্রিয়েট করার চেষ্টা করে। সো কথা ঘটনাটা কিন্তু প্রচণ্ড আনইউজুয়াল লেগেছিলো আমার। তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড শেয়ার করো, তোমাদের ঘটনা পাঠিয়ে দাও আমার আমার সাথে, সো দ্যাট আমি তোমাদের সাথে আবার শেয়ার করে দিই। তো আজকের এই এপিসোডটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।